আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বাংলাদেশ নৌবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো যারা নৌবাহিনী নিয়োগ বৃদ্ধির জন্য অপেক্ষা করে থাকেন তাদের জন্য সুখবর। আর নৌবাহিনীর নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি আটকে থাকলেও কিছু কিছু নিয়োগ ওদের ঠিকই চলতেছে। তো আজ আরেকটি নিয়োগ দিয়েছে নৌবাহিনীতে নিয়োগ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণ নিয়োগটি বুঝতে পারবেন, কারণ নৌবাহিনী কিছু সংক্ষেপী নিয়োগ আছে সেগুলো বেসরকারি হলেও এদের আন্ডারে, বেসামরিক হলেও এদের আন্ডারে নিয়োগটি সরকারি। তো ভিউয়ার্স চলেন আমরা কথা না বলে পুরো বিজ্ঞপ্তিটি দেখি নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ আরেকটি চাকরি খবর নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আজকে বাংলাদেশের নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশের নৌবাহিনী বর্তমানে নাবিক নিয়োগটি হচ্ছে না, এটি শীঘ্রই হবে। তবে এটিও একটি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ নিয়োগ, নৌবাহিনীর অধীনে একবার নিয়োগটি হয়ে থাকে। তো ভিউয়ার্স ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর এখন বর্তমানে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী অফিসার পদে নিয়োগ চলতেছে, সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ চলতেছে। সৈনিক পদের বয়সের বিস্তারিত একটু যে আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলটি আপনি ভিজিট করলেই আপনার চাকরি সমস্যা সমাধান সব কিছু আপনি দেখতে পারবেন একসাথে। তো ভিউয়ার্স, আমরা শুরু করার একটি কথা, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর চলেন আমরা এখন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখে নেই। এখানে দেখতেছেন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ 10/12/2020। তবে এখানে কী কী কাগজপত্র লাগবে আমি সে বিষয়ে এখন আপনাদের বিষয়ে আলোচনা করতেছি। তো বিশেষ এখানে যে নিয়োগটি দেখতেছেন সেটি হলো কাগজপত্রের মধ্যে খুব কম কাগজপত্র লাগবে। আপনারা দেখতেছেন এখানে যোগ্য আগ্রহী প্রার্থীদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব, জাতীয়ত সনদপত্র, জন্ম নিবেদন, জাতীয় পরিচয়পত্রের ভোটার আইডি, সত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রত্যয়নপত্র সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সনদের কপি, 4 কপি, রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আগামী 10 ডিসেম্বর 2020 সকাল 9 ঘটিকার মধ্যে সরাসরি অত্র প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে। এটা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনার হবে 10 ডিসেম্বর 2020 স্বাক্ষরিত পক্ষে ব্যবস্থাপনা পরিচালক। এখানে যেহেতু এটি একটি বেসামরিক নিয়োগ তবে সরকারি চাকরি, এই জন্য আপনারা সরাসরি এখানে ইয়া করাই ভালো। এই যে দেখতেছেন আপনারা ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ, 29 নম্বর বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সোনাকান্দা নারায়ণগঞ্জের উৎপাদন বিভাগের আউটফিটিং শপের জন্য নিম্নলিখিত পদে দৈনিক ভিত্তিক কর্মচারী ও শ্রমিক নিয়োগ দেওয়া হবে। তারপরে এখানে দেখতেছেন 1 নম্বর দেখতেছেন সুপারভাইজার শ্যাফ্ট ফিটিং, 5 জন নিবে, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষা যোগ্যতা ডিপ্লোমা ইন মেকানিক্যাল, দেশি বিদেশি সকল শিপইয়ার্ডের শিফটিং কাজে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল প্রার্থীরা আবেদন করতে পারতে সকল জেলা। এরপর এখানে দেখতেছেন দক্ষ শ্যাপ ফিটার, 5 জন, বয়স 35 বছর, এইচএসসি পাস, দেশ বিদেশি সকল শিপের শিফটিং কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এটি সকল জেলা নিয়োগ দিবে। তো পুরো বিজ্ঞপ্তিটি আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটি নৌবাহিনীর একটি বেসামরিক পদ হলো একটি সরকারি চাকরি। তো নৌবাহিনীর পদটি শীঘ্রই আসবে, নাগরিক পদের যেটি আছে। তো ভিউয়ার্স, আর যতটুকু চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।